हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के चले आो एक सुंदर ब्लग नहीं। एखन बजे सकाल 8টা। तो एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करछी। आज के सान्डे, तोमादे दादा भाई आज के डिउटीते गिएछे। ओके आज के सकाल बेलाय रान्ना करे दिइनि, ओ हयतो दुपुरे चले आसते पारे, तार जोन्नो ओ खाबार नेयनि। ओ बोल्लो कि एसे ओ लांच करबे। तो चलो नीचे जाई, देखि सबाई कि करछे। तो आज के रान्ना हबे चिंगड़ी भापा। तो आमार मामी शाशुड़ी चिंगड़ी माछगुलो छाड़िए परिष्कार करे दिच्छे। আর এদিকে হবে পাঁচমিশালি তরকারি, সব রকম সবজি দিয়ে। শীতকালে তো সবজির কোনো অভাব নেই, তাই মূলো, শিম, তারপরে এটা কি কুমড়ো, আলু টালু দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি হবে। আর এদিকে চিকেন রান্নার জন্য সব কিছু আদা পেঁয়াজ রসুন কাটা হয়ে গিয়েছে। আর এদিকে হবে একটা পালং শাকের তরকারি। তো এগুলো কাটা হয়ে গিয়েছে, এবার এগুলো ধোয়া হবে। আর আমি এখন মিক্সিতে এই সর্ষেগুলো পাউডার করে নেব। তো আমি এতে জল মেশাবো না, আগে প্লেন পাউডার করব, তারপরে পেঁয়াজ টমেটো সব কিছু মেশাবো। তো অনেক সময় হয় না, কম জিনিসের জন্য মিক্সিতে বাটা যায় না, তার জন্য আমি সর্ষেগুলো আগে পাউডার করে নিয়েছি, তারপরে পেঁয়াজ সব কিছু দিয়ে তারপরে মিক্সিতে বেটে নেব। আর এই দেখো আমি সর্ষেগুলো পাউডার করে নিয়েছি, সুন্দরভাবে পাউডার হয়ে যায়। আগে সর্ষেগুলো নিয়ে পাউডার করে নিতে হবে। তো একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে, একটাও গোটা নেই। তোমরা এইভাবে করে দেখতে পারো। তো এরপরে সর্ষে পাউডারের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে নিয়েছি, এবারে এটা পেস্ট করে নেব। তো আমার পেস্ট হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে পেস্ট হয়েছে। তোমরাও এইভাবেও করতে পারো। তো আমাদের এখন চিংড়ি ভাপা কমপ্লিট। আর এদিকে আমি ভাত রান্না করছি। তো আমি ভাতটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আর এখানে চিকেন রান্নার জন্য চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। আর মা এদিকে চিকেনের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এদিকে চিকেন কষানো চলছে। তো চলো এখন উপরে যাই, উপরের কাজগুলো করে নিই। তো এখন আমার কোনো কাজ হয়নি, এখন বাজে বেলা 12টা। তো এখন আমি ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেব। শীতকালে ব্ল্যাঙ্কেট বলো, বালিশ বলো, সব কিছু ঠান্ডা হয়ে থাকে। আর এমনি ঠান্ডা লাগে, তার উপরে যদি ওগুলো গায়ে দিই তাহলে তো আরও ঠান্ডা লাগে। একটু যদি রোদে দিয়ে দিই গরম হয়ে যায়, আর গায়ে দিতেও বেশ ভালো লাগে গরম গরম ঠান্ডায়। তো ঠিক আছে, এবারে বালিশগুলো দিয়ে দিয়েছি, এবারে ব্ল্যাঙ্কেটটা দেবো। ব্ল্যাঙ্কেট, বালিশ সব কিছু রোদে দিয়ে দিয়েছি, এবারে ঘরের কাজগুলো বাকি আছে, ঘরের কাজগুলো করে নিই। এখন বাজে 12:30, আধ ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। ঘরটর পরিষ্কার, ঘর মোছা, তারপরে হচ্ছে দিকে বারান্দা পরিষ্কার, সব কিছু হয়ে গিয়েছে। আর এখন আমি নিচে যাব, দেখি মাংসটা রান্না হয়েছে কি না। ঢোলে দু পিস নিয়ে আসবো, খেয়ে তারপরে স্নান করতে যাব। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তো মাংস রান্না হয়ে গিয়েছে, এবার আমি নেব দু পিস নিয়ে এবার উপরে যাব। আর এখন মা গরম মশলা ছড়িয়ে নিচ্ছে। তো এখন আমি উপরে চলে এসেছি, আর এখন আমার স্নান হয়নি, স্নান হলে মুখে প্যাক লাগাবো। আজকে আবার বার্থডেতে সন্ধ্যাবেলায় নেমন্তন্ন আছে, যাব আমি আর তোমাদের দাদা ভাই। তো বার্থডে ব্লগটা কালকে তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে, আর প্যাক যেটা লাগাবো সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট গ্লো যদি পেতে চাও তাহলে ওই প্যাকটা লাগিও, খুব কাজ দেয়, খুব কাজ দেয়, স্কিনটা খুব গ্লো করে। তো ঠিক আছে, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। বাই।